যাই মানে তো উমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ ইয়াসুফা জগতে আমার কোন প্রাণী নাই যে বলতে যে আমি আল্লাহর বন্দোবস্ত না করতে রাসূলুল্লাহ ফরমান যে এক নম্বর কথা হইল কি তোমরা মিশা মাত্র না অন্য হাদিস আছে আল্লাহর নবী ফরমান সবচেয়ে প্রত্যেকদিন আমল কোনটা খাস কোনটা সাহাবায়ে কেরামে পঞ্চিল মাফন না ফরমান দলিল হয় আল্লাহর নবী সিনাম বরকে ঠকাইয়া সিদ্ধ হইয়া ফরমান আল্লাহ আল্লাহ তোমরা খেয়াল করি হলো শব্দ নিয়ে হলো আউল জোর মিশা মাত্র সবচেয়ে পাল্লা আউল আমরা তো মিশাই তে একেবারে আমরা ট্রেডিশন হয়ে গেছে রেওয়াজ হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে দুটা বড় কথা আউজু বিল্লাহ দুই নম্বরে আল্লাহর নবী ফরমান তোমরা খেয়ানত করবে না ধোকা দিও না মতিয়া নদীতে দিবাসীয় খেয়ানত দুটা মনে বলেন খেয়ানত আমানত খেয়ানত কেয়ামত আলামত হইল কি হল আমানত মাগনামা ওয়া যাকাত মাগরামা وأطار رجل زوجته وأعطى أمه وأن صديقه وأقصى أباه وارتفت الأصوات في المساجد الله نبي خنب تقارن كيامة العلامة جوة مرش علي رضي الله عنه في الحديث رواية خنب تقارن إرمز يقتل لكي أمانو كدري رويتنا أمانو خرافه جيب زكاة بعلت فلي جيب মাছ যদি লওয়া শুরু হয়ে যাবা গতকালকের ব্যাপার তাই না বুঝা যাবে রাখতে পারো বিনা গুণা কোন জায়গায় বহু দুঃখ লাগছে যে এক জামাই বুয়ে 50 টাকার লেনদেন দিয়ে ঝগড়া হয়েছে মাত্র 50 টাকা কত পাষণ্ড বাপ 3 বছরের বাচ্চারে মালের ব্যাগ মিটাইতে হলে 3 বছরের বাচ্চারে শুধু আশা করে দেখা আমাদের সমাজ কোন পর্যায়ে গেছে যে বাবা তার 3 বছরের নিষ্পাপ শিশুকে হত্যা করতে পারে সিলেটের জমিনে মা তার নিষ্পাপ দুই বাচ্চারে জবা করতে পারছে বিষয়ার অপায় দুই বাচ্চারে মারতে পারছে বাচ্চারা মা বাপকে মারতে পারে মা বাপ বাচ্চাকে মারতে পারে আর শান্তির জায়গা কই আছে নিরাপত্তা কই আছে এখন হালারে মইরে বানাইয়া দিয়ে যায় বলছি এখন চাষিরে বিয়া বলি এটা করি গেছে না আমরা মানুষ হলো তো রয়েছি না পশু খাতার গেছি আমি নিজে দেখছি ডকুমেন্টারি যে কালিয়ালা মুসল্লি মুরব্বী মানুষ মরা মুরগর ব্যবসা করে কইল তো আমি ওই গাড়ি কই দিয়ে আমি তো জানিয়া করতে হচ্ছে মরা মুরব বেছে কিন্তু মানুষ বেচে বেছে না সুরের বেছে বেছে মরা মুরব মানুষের দেখে ভয় করে কিন্তু মানুষের খাতার রয়েছে না পশুর বাচ্চা হয়ে গেছে চিন্তা করি এ নিজে যে খাইত নাই আপনারও বানারো যে কুইয়ারো রস কুইয়ারো রস ফুটির ফাড়িটা নিয়ে খাওয়া তাই তো বলছে এর পেটের ফাড়ি থেকে আসে এ তো খাইত নাই খাইবাই তো তুমি আরো পশুয়ে খাইতে এ আরো পশুয়ে বানিয়ে দেবে ওটা ঠিক না ঠিক না এক বান্দরে বানাইয়াদের আর এক ছাগলে হয় বল লাগে ছাগলের বান্দরে ভালো নাউজু বিল্লাহ এটা আমার সমাজ আমরা যে সেলর মাঝে প্রচুর হাতি করে দেব এখন সাইনায় বার করে নিচ্ছে পিতা যে সাউর বাজার কিনা গেলে এখন সতর্ক থাকা লাগে কিন্তু আমরা বন্দর বানাই দিন আর সাইনার বানাই দিচ্ছে সাইনায় সাউর বানাই দিচ্ছে বান্ধবী বানাই দিছে ডিম বানাই দিছে তার মানে আমরা যে পর্যায়ে গেছি আমরা যে বহু পর্যায়ে গেছি কথা ঠিক না ঠিক না আল্লাহ নবী ফরমান দুই নম্বর কামল যদি তুমি তাহলে খেয়ানত করবে না কেউ দুঃখা দিও না ও ভাই মানুষের দুঃখা দেওয়া বড় বড় সব গুণা বড় মোটা গুণা মানুষের প্রতারণা করে তাহলে এমনকি কোনো বাচ্চার আমরা তাদের বাচ্চা কইল মানুষ প্রতারিত হইলে আল্লাহ দুঃখ হয়
তিন নম্বর আল্লাহ নবী ফরমায় আল জাহাদ প্রতিবেশীর জুলুম করিও না অর্থাৎ জুলুম থেকে বাঁচিয়ে দেখিও প্রতিবেশী যদি আপনার গরিব হোক জমি হোক আপনার আত্মীয় হোক অনাত্মীয় হোক জুলমর ক্ষেত্রে কোনো ধর্মর পরিচয় নাই আপনি যার উপরে জুলুম করবা তাহলে আল্লাহ মায়া করবা আপনার প্রতি আল্লাহ নারাজ হইব কোন ধর্ম পরিচয় আমি যে কোন ধর্ম মানুষের দুঃখ দেখবা এটার নাম কিটা জুলম ওকা এটার নাম জুলুম আর মজলুমর বলিয়া তার কাছে কোন প্রতিবন্ধকের সালাগিয়া পড়ছে ইত্তাকি দাওয়াতুল মাজলুম আল্লাহ মজলুম মানে তোমরা মজলুমর ফরিয়াদ দে বয়স সেটা বলতে আল্লাহর দরবার রয়েছে কোন প্রতিবন্ধকের সালাগিয়া কোন হিজাব নাই সরাসরি আল্লাহর দরবারে যেদিন গিয়া পৌঁছে গেলে মজলুমর ফরিয়াদ যে কোনো ধর্মের মানুষ হোক জুলুম করলেও আল্লাহ তার পক্ষ অবলম্বন করে প্রতিবেশী মানুষ যদি আপনার অমুসলমান হয় তবুও রসুল্লাহ ফরমানের প্রতিবেশী তার ধর্ম কোনো পরিচয় নেই কারণ মালাত্মসাত করুক যে কোনো ধর্মের মানুষের প্রতি আর ইপির সাহর মালাত্মসাত করা ঠিক নাই আর এসার মাল মারাজাই করবার দিতে পারে মাল আপনি আত্মসাত পারি ওই যে যদি তৈরি যে কোনো মানুষ হোক তার মালের হক আপনি সে আমত দিন যাবেন মানে ফরর হক আপ যে মাল বন্দার হক এটি বাসিয়ে থাকুন জানেন একটা মানুষ হচ্ছেন দাউড় মানুষ চাইরোবার থেকে পড়ো দাউলা তাদের নিজস্ব কোনো হিসাব রাখে না ফেরত টাকা ফিরত দেওয়ার কোনো নিয়োগ নাই যতটা আন্তঃবর্ণ মনোবল হয়ে কাঁদিয়াদি আসেন যতজনের মাথা কানের বান্ত বললো মনে করলো আপনার বলো এটা বলে জানিয়ে রাখিও 800 বছর আগের এক কিতাব অনুমাদের লেখা যে বুজুর্গ বলুন কাফেলা এক রাস্তা দিয়ে যাইতে জঙ্গল দিয়ে যাইতে ওরা তুই এখন খাও কাকুর মধ্যে মরে গেল কারণ পুজোয়া দেখলা ফাঁকা ফাঁকা হরাইয়া দেখলা ভিতরের মধ্যে ইন্দারা ইন্দারা গভীর ভাবে লক্ষ্য করে দেখলা যে কুয়ার মধ্যে একটা তক্তা তক্তার মধ্যে এখন মানুষ বই তো দেখাই না তুমি ফিরিস্তারি না জিন্নাতি না মানুষ বয়ান মানুষ কিন ফেনে তুমি বুঝাই মর্সি এক বছর হয়েছে আল্লাহ পাকে আমার বিটেশন রাখি দিয়েছে তো যে কেন যে আমার কিছু ঋণ রইয়া গেছে নাকি আল্লাহ আমার আটকে রাখে বাড়ি কোন জায়গা দুটি ইন্টারভিয়া শহর আমার বাড়ি অত নম্বর রোড অত নম্বর ঘর আমার আমার সম্পদও আছে আমার ফ্ল দিয়ে আছে দুনিয়া কিন্তু অর্থ এ পাও ও বুজুর্গকে চিন্তা করলো যে আমরা কাম করি আবার বুঝিয়া যাই কিন্তু ও বাচ্চারে খুঁজিয়া পান করি আল্লাহর বন্ধার একটু সাহায্য করে ইয়া এই ব্যক্তির কথা মতো যে তখন বাড়ি ঘর সবটা খুঁজিয়া পাইলা কুয়ারেও পাইলা আর কইলে তোমার বাবর না পরদ আছে নিয়ে দিয়ে এমনি বাউরি দিছি হুনাইনের যুদ্ধ শহীদ খাবর মাঝে তার দুস্ত্রে পৈত্রা যেমন দুস্ত আমার ভিন্ন যে লুয়ার বর্ম আসিল বর্ম মাঝে যে তীর তৈবার যে সঙ্গী যেগু আসিল তীর তৈবার একটা সুন্দর থাকে কি তারপর অগুর পিতৃ আমার 9টা দিরহাম লুকাইয়া রাখা আছে আফসুস আমি মরার সাথে সাথে এখন মানুষে আমার গর্বটারে চুরি করে দিছে মিয়া তার গুড়া রাস্তা বলার মাঝে একটা সাপ্তাহ বড় সাপ্তাহিক গুড়িয়া রাখছে তার বাড়ির পরিচয় হইল গিয়াজি কারোর মাঝে সবচেয়ে লম্বা রসি দিয়ে আমি গুড়া ঢিকা যাচ্ছে এখন মহিতে হইয়া দিতে বলে ওকে সোহা লম্বা তুমি খালিদ ইবনে ওয়ালিদ সেনাপতি গিয়া কইও
ও বাড়িটা কি আমার কর্মটা সুরি দেওয়া কর্মটার উত্তর করে দিতে নয়টা দৃঢ়াম আছে লইয়া আমার বাড়িটা ইয়া আবু বকর সিদ্ধি বিষ্ণু খলিফা আমের খলিফাতুর রসুল আবু বকর সিদ্ধি রাদিয়াল্লাহু আনহু ফরমাইও আমার দুইজন গোলাম আছে এরারে বিক্রি করিয়া আমার দিন আছে দিন পরিশোধ করতাম নতুবা আল্লাহ আমার শাহাদতি দরজায় রাখাই রাখি আমি কিতাব হয়েছি আপনারা বুঝছি দরজায় শাহাদতি আটকে গেছে দিন প্রস্তুতার কারণে চিকু দেন গিয়া সাদিকে অধিক রাজ্যের কইলেন আইন তো সেনাপতি নগরক শূন্য কাটাইলা নিজেকে ডাকিয়া ফাইলি দাও বাইক সরি যাওয়া মান এবং চিকু দেখা গেল সুন্দর ভিতরে নয়টা দীর্ঘ মতো হলো এরপরে দুজন গুলামতান পাওয়া গেল সব কিছু বেসিয়া এই ব্যক্তির ঋণ মুক্ত করে দিলা এই ব্যক্তি আল্লাহ তাকে সাহাযোগি দরজা দান করে দিল একজন শহীদ যার কবর সঞ্জ আপনার কবর আজাব নাই যার ডুবরে আল্লাহ আসর হাতাত পাখির দর্গ রাত্রে রাখা প্রতি মুহূর্তে যার আল্লাহ দিদা করছিল শহীদ এরার মৃত্যু নাই এরার আল্লাহ রিজেক্টই ফালিয়ে রাখছে জোরে যদি আমার ফুড়ি উঠি যায় কবর থাকি তার বিমান কবর করে দেবো আছে আল্লাহ নবীর কবর খান্দার দিকে ফুরির নাম ধরে ডাক দিয়েছে যে ফুরি লাভাই কে রসুল নবীর রসুল্লার সব জিনিসে ছিল রসুল্লা মোর্তা লাগিয়ে নবী আসলা জিন্দা লাগিয়ে নবী আসলা কায়নাত লাগিয়ে নাম ধরে নিয়েছে আলিয়া ফরমান আমি ছোটবেলা আল্লাহ নবীর লোকই আটতে গাছপালা আল্লাহ রসুলদের দিকে সালাম জানাই তো আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ মুহাজির সাহেবের সিরাতুল কিতাব তে আসলে আমাদের দেবেন যান রসুল্লাহ নবুয়তি প্রকাশ হইবার আগে গাছপালা আল্লাহ নবীর চিন্তা করছে আল্লাহ নবীর লোকে জন্তু হলে সালাম দিতে হবে চিন্তা করছে কেন বুঝে সব বেদান লাগে তাই নবী আসলা হাজি শরীফ আছে না নেই আল্লাহ নবীর মসজিদে নববী শরীফ একটা কুটি আছে শুকনা খাজুরের কুটি এখনো আছে এই কুটির উপরে লেখা আছে উস্তুনে হাত্তানা ও কুটির যে কুটির আল্লাহ নবী হেলান করাইতে কবরি আল্লাহ নবী হুসনা খাজুরের যে কাছ পিঠ লাগাইয়া কুৎপা করমাইতা ও কুটির নামে দোস্তুনে আল্লাহ আর একটা কুটির আছে মদিনা শরীফ মসজিদের ভিতরে উস্তুনে আবু দুজান ইয়ে সাহাবি আসলা যাই নিজেরে নিজে কুটিরকে বান্ধি নিচ্ছে বান্ধিয়া অপরাধী করিয়া বলছে আল্লাহ নবী যখন মেম্বর বাড়ানি হইল মানুষের সংখ্যা বাড়ি যাওয়ার কারণে মেম্বর তৈরি করে হইল রসুল্লাহ মেম্বরকে প্রথম রাজশৈল গাছে খান্দা শুরু করেছে হদি শরীফ হয়েছে যে গর্ভবতী উঠ নিয়ে যেভাবে ব্যবরা ঠিক সেইভাবে ব্যবরানি শুরু করেছে মরা হুকটা কাজুর গাছের কুটি জান আছে না যেটা গাছ হইলে না একটা কথা আছে মরা শুকনা গাছের কুটিয়ে চিৎকার শুরু করছে খান্দা শুরু করছে আল্লাহ নবী আবার উঠিয়া গাছের খান্দার দিয়ে গাড়িটা করে দিচ্ছে আর খানে খানে ফরমাইছিল গাছ তুমি সবর হইল আমি আল্লাহ নবী তোমার জন্য তো পৌঁছে গেছি গাছে খান্দা শেষ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি রসুল্লাহ মেম্বর শরীফ হইয়া তসিব রাষ্ট্রীয় নিয়মস্থ অবস্থায় গাছে তখন ফুকাই হইয়া খান্দার আওয়াজ সমস্ত সাহাবায় গ্রামে শুনতে আবার সরু অতি সম্পর্কে ভীষণ সাহাবির আওয়াজ কিন্তু দর্শন এনে খান্দা বন্ধ হওয়ার পরে কত সময় একাই থেকে আরো প্রায় কত সময় ও ভাবে গাছে ফুফি ফুফি বহু সময় পর্যন্ত খান্দার আওয়াজ সমস্ত সাহাবি আর খুব রসুল্লাহ ফরমাইছেন যে আমি যদি গাছকে শান্তি না দিতাম তো কিয়ামত পর্যন্ত এই গাছের খান্দন সবে এই গাছের খুশ আছে নি না আছে না ও নবী আল্লাহ আমাদের দান করছি যুদ্ধর ময়দান থেকে আইতে আল্লাহ নবী আমুক থেকে আইতে
যাদেরকে আরাম করছে না, তার কাছে যখন রসুলের ঘুমো আর দূর থেকে বড় গাছ চলে 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 আল্লাহ নবীর খান্ডা দিয়ে হারা হয়েছে। কিছু সময় তাকে আবার গাছ নিজে 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 জায়গা দিয়ে হারা হয়েছে। আল্লাহ নবী যখন আরাম থেকে বলছেন তারা সে ভাবেন যে আরসুল্লাহ আমি তোমার সাহায্য করি, কিছু দেখিত হয়েছি নৌ গাছ এইভাবে আইসে আপনারা দেখছে আবার কিরক করছে। আল্লাহ অনুমতি দিয়েছেন এই গাছে আমার দেখিয়ে আমার জায়গা করে দিয়েছে।